কি কেমন আছেন বন্ধুরা? আজকে একটা অত্যন্ত খারাপ খবর, একটা দুঃখের খবর এইমাত্র পাওয়া গেল। 25শে ফেব্রুয়ারি আজকে সুপ্রিম কোর্ট একটা বোম ফেলে দিয়েছে, বহু লোকের অ্যাকাউন্টের টাকা এতে এফেক্টেড হবে। 28 তারিখ অবধি মাত্র ডেডলাইন আছে, তার মধ্যে যা করা হচ্ছে সেরকম অনুযায়ী আপনি যদি না ব্যবস্থা নেন তাহলে কিন্তু আপনার টাকা খুব খারাপভাবে ফেঁসে যাবে। ব্যাপারটা কি সেটা বিস্তারিত যদি জানতে চান, তো প্রথমে বলি, আপনারা যদি ওয়ালেট টাইপের অ্যাপ থাকে কোনো রকম ব্যবহার করার, সেখানে যদি আপনারা ব্যবহার করে থাকেন টাকা দিয়ে, তাহলে এই ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখুন, নইলে আপনাদের টাকা কিন্তু ফেঁসে যেতে পারে। তাই বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি মূল টপিকে। হ্যাঁ, আপনি দেখছেন স্মার্ট আড্ডা ধরুন। এরকম বিষয়ে আড্ডা দিতে ভালো লাগলে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করুন, আর পাশে বেল আইকনে ক্লিক করলে পরবর্তী এপিসোডের খবর সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা। আজকে সুপ্রিম কোর্ট 25 তারিখে একটা অর্ডার জারি করেছে, যেটায় বলা হয়েছে যে যেকোনো ধরনের পেমেন্ট ওয়ালেট যেসব অ্যাপগুলো আছে এগুলোকে টেকনিক্যালি বলা হয়ে থাকে প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, আইনি ভাষায় এগুলোকে বলা হয় প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট, PPI। তো এই ধরনের PPI যে অ্যাপ যেগুলো আছে তার মধ্যে যদি কারোর যদি টাকা থেকে থাকে, সেখানে টাকা দিয়ে ব্যবহার করে তারা যদি কোনো রকম লেনদেন করার ব্যাপার করে থাকেন, তার KYC দেওয়া মাস্ট। এই ডেডলাইনটা আগে থেকেই ছিল যে 28শে ফেব্রুয়ারির মধ্যে এই KYC দিতে হবে। কেউ যদি আপনারা এখনো না দিয়ে থাকেন তাহলে কিন্তু হাতে এই জাস্ট 2 দিনের আর সময় আছে, এর মধ্যে কোনো রকম ডিলে না করে তাড়াতাড়ি এই KYC জমার কাজটা সেরে ফেলুন, নইলে খুব খারাপভাবে আপনাদের টাকা ফেঁসে যাবে। ব্যাপারটা কিরকম করে হচ্ছে আছে সেটা এগোনোর আগে ব্যাপারটা নিয়ে আগে প্রাথমিক কয়েকটি যে বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যে PPI কাদের বলা হয়। আপনারা পেমেন্ট অ্যাপ শুনেছেন ঠিকই, আগে অনেকে ব্যবহার করেন, কিন্তু এটা যে একরকম ব্যাপার তা না, পেমেন্ট অ্যাপের অনেকগুলো টাইপ আছে, অনেক রকম আছে। একটু ক্লাসিফিকেশনটাকে চট করে বুঝে নিলে আমার মনে হয় সকলেরই সেটা বুঝতে সুবিধা হবে। PPI বা পেমেন্ট অ্যাপ যেগুলো আছে এগুলোর মধ্যে বেশ কয়েকটা ক্যাটাগরি আলাদা আলাদা আছে, সেগুলো দেখা যায়। যার মধ্যে প্রথম আছে হচ্ছে যে ব্যাংকের নিজস্ব তৈরি যেসব পেমেন্ট অ্যাপ ওয়ালেট, যেমন আমরা দেখেছি যে এই SBI এর আছে জোনো অ্যাপ, এছাড়াও আছে হচ্ছে HDFC আছে পেজ অ্যাপ, এরকম বেশ কিছু ব্যাংক, প্রায় সব ব্যাংকেরই এখন ডিজিটাল ওয়ালেট নিজস্ব আছে যেটা ডাইরেক্ট ব্যাংকের ওয়ালেট হয়। সেক্ষেত্রে আপনার যদি KYC ব্যাংকের জন্য করা থাকে তাহলে এর জন্য আলাদা করে কিছু করার দরকার হচ্ছে না, সেটা আগে জেনে নিন। তার জন্য যাদের ওই ধরনের ওয়ালেট যারা ব্যবহার করেন তাদের আর কোনো চিন্তা করতে হবে না। কিন্তু এর বাইরে আছে কিছু ওয়ালেট অন্য ধরনের, যার মধ্যে সেকেন্ড ক্যাটাগরির যেটা আছে সেটা হচ্ছে যে মোবাইলের অ্যাপ, মোবাইল কোম্পানির দেওয়া অ্যাপ। মোবাইল কোম্পানির অ্যাপ হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি, যার মধ্যে আছে আইডিয়া মানি, তারপর ভোডাফোনের এমপেসা, তারপর এয়ারটেলের মানি, এই ধরনের অ্যাপ যারা ব্যবহার করেন তারা যদি মোবাইলের অ্যাকাউন্টের জন্য তারা যদি দিয়ে থাকেন KYC, তাহলে সেটা ডিপেন্ড করে, কখনো কখনো অপারেটর সেটাকে যুক্ত করে দেয়, কিন্তু আপনার অপারেটরের সাথে কথা বলুন। অপারেটর যদি যুক্ত না করে বলে যে এর জন্য আলাদা করে KYC দিতে হবে, তাহলে এক্ষেত্রেও আপনাকে দিতে হবে। এখন এই 2 দিন মাত্র সময় আছে, যদি তাড়াতাড়ি তার মধ্যে দিতে চান সেটার উপায় কি আছে এক্ষুনি বলে দিচ্ছি। কিন্তু তার সাথে আরেকটা লাস্ট যে ক্যাটাগরি আছে যেটা সবচেয়ে বেশি সংখ্যক লোক ইউজ করেন সেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ওয়ালেট টাইপ। ইন্ডিপেন্ডেন্ট ওয়ালেট টাইপ যেগুলো আছে এগুলোর মধ্যে সবচেয়ে আগে যেসব নামগুলো আছে সবাই এগুলো এখন জানেন, যে ফ্রিচার্জ আছে, পেটিএম আছে, মোবিকুইক আছে, পায়ুমনি আছে। হ্যাঁ, আর এই ধরনের জিনিস যেগুলো যারা ইউজ করছেন তারা কিন্তু এবার যদি এতক্ষণ KYC না দিয়ে থাকেন এতদিনের মধ্যে, তাহলে আরো কোনো উপায় নেই, এই 28 তারিখের মধ্যে আপনাদের KYCটা দিতেই হবে। এবার প্রশ্ন হচ্ছে যাদের টাকা আছে তারা কিভাবে ফাঁসবে বা তাদের টাকা কিভাবে ফাঁসবে। তো এই বিষয়ে কোর্টের স্পষ্ট করে যে কথাটা তারা বলে দিয়েছে সেটা হচ্ছে কারোর টাকা যে অ্যাপ কোম্পানি আছে তারা নিয়ে নিতে পারবে না, বা কোর্ট বা সরকারও সে টাকা নিতে আগ্রহী নয়, কিন্তু আপনি সেখান থেকে টাকা বারও করতে পারবেন না। তাহলে আপনি কি করবেন, কিভাবে আপনি সে টাকা খরচ করতে পারবেন? না যদি কোনোভাবে এর মধ্যে আপনি KYC না দিয়ে উঠতে পারেন বা না নিতে চান কোনো কারণে, তাহলে আপনাকে ওই অ্যাপ ব্যবহার করেই ধীরে ধীরে সেই টাকা খরচ করে শেষ করে ফেলতে হবে ওই অ্যাপের ভিতর থেকে। কিন্তু তারপরে আপনি সেই অ্যাপে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু আবার লোড করতে পারবেন না নতুন ক্যাশ। নতুন ক্যাশ যদি আপনি ওখানে আবার লোড করতে চান, টপ আপ ভরতে চান কোনোভাবে কোনো কিছু করে, তাহলে আপনাকে সেই আবার KYCটা আগে থেকে দিয়ে নিতে হবে। তো এইভাবে আপনার টাকা পুরোপুরি ফেঁসে যাবে বা আটকে যাবে যদি আপনি চান এইসব সমস্যার থেকে বাঁচতে। তাহলে ডেডলাইন হচ্ছে 28 তারিখ, 28 তারিখের পর আপনার অ্যাকাউন্ট ওরা ডিমোট করে দিতে পারে কোনোভাবে, বা ফ্রিজ বা লকও করে দিতে পারে চাইলে, কারণ এইসব যে ভার্ডিক্ট আসছে তার মধ্যে অনেক রকম লুপ হোল চলে আসছে। সেই জন্যই আজকেই সে অ্যাপের ওয়েবসাইটে যান, নিশ্চয়ই দেখতে পাবেন KYC আপডেটের আপনার কাছে মেল হয়তো ইতিমধ্যেই চলে এসেছে, বা ঢুকলেই আপনি কোনো রকম নোটিফিকেশন সেখানে পেয়ে যাবেন। সেই লিঙ্ক আপনি ব্যবহার করে তাড়াতাড়ি যে যে ডকুমেন্ট ওরা চাইছে, আবার বলছি আধার কার্ড অথবা আপনার ভোটার আইডি কার্ডের কপি বা যেরকম ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এরকম কোনো বিষয়ের কপি ওরা নিশ্চয়ই নেবে, এবং তার সাথে আধারের ডিটেলস যেটা আছে সেটা ফর্ম ডাউনলোড করে কোনো কোনো অ্যাপে হতে পারে, আবার কোনো কোনো অ্যাপে অনলাইন ফর্ম ফিল আপ করে দেওয়া যেতে পারে। সেটা যে অ্যাপ যেরকম চাইছে সেটা তাড়াতাড়ি করে আপনি মিটিয়ে ফেলে এই সমস্যা থেকে তাড়াতাড়ি আপনি উদ্ধার পেয়ে নিন নিজের অ্যাকাউন্টটাকে, নইলে কিন্তু পরে বাজেভাবে ফেঁসে যাবেন, যে অবস্থাটা একটা অপ্রীতিকর অবস্থা হবে, দিতেই হবে।
এখন কি যদি না দিয়ে থাকেন আর বলেন যে এই দুদিনের মধ্যে কিভাবে কি করে কেওয়াইসি দেবো, তো সেটার ব্যাপারে এখন কোর্ট তার সাথে এটারও একখানা ব্যবস্থা করার জন্য ভার্ডিক্ট জারি করে দিয়েছে, ব্যবস্থাটা সহজ করে দেওয়ার জন্য, কেওয়াইসি ব্যবস্থাটা যাতে যে কেউ তাড়াতাড়ি সহজে আপডেট করতে পারে। পিপিআই এর অ্যাপ এর মধ্যেই বলেছে আপলোডের ব্যবস্থা করে অনলাইন কেওয়াইসি তাড়াতাড়ি করিয়ে নাও। তো সেটার জন্য তারা কোর্ট এটাও বলেছে যে তার জন্য যে যদি কেউ আধার লিঙ্ক ওইভাবে না করে আগে কেওয়াইসি তাড়াতাড়ি করতে চায়, এটা খেয়াল রাখবেন এটা কেওয়াইসির কথা বলা হচ্ছে, আধার লিঙ্ক না, আধার লিঙ্ক আপনি আলাদা কোনোভাবে যদি করার দরকার থাকে সেটা আলাদা ব্যাপার, সেটা ওখানে অ্যাপ থেকে আপনাকে আলাদা করে অ্যালার্ট দেবে এটার জন্য। কিন্তু কেওয়াইসি যেটা করা সেটার জন্য আপনি আধার যদি না থাকে আপনি ভোটার আইডিও দেন, তাহলে হয়ে যাবে ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি এসব দিয়ে আপনি করে নিতে পারবেন তাড়াতাড়ি করে কেওয়াইসি আপডেট, যেখানে আপনার ব্যক্তিগত ডিটেলস যেটা অ্যাকাউন্ট খোলার সময় দিতে হয় সেটা আরেকবার করে আপনাকে দিতে হবে। তো এই হলো প্রাথমিক ব্যাপার, তাই ডিলে না করে 28 তারিখের মধ্যে এটা সকলেই করে নেবেন। আর তার সাথে যেটা অনুরোধ করছি যে যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তো অবশ্যই এখানে লাইক সাবস্ক্রাইব ইত্যাদি যা করা সেগুলো করে নেবেন, ভিডিওটা শেয়ার করুন যাতে খবরটা সকলের কাছে পৌঁছায়, বহু লোক এতে উপকৃত হবেন, কারণ টাকা আটকে যাবে এটা কেউই চায় না। আপাতত এই অবধি সবাই সদানন্দে থাকবেন, দেখা হবে পরের এপিসোডে শিগগিরই। ধন্যবাদ।